নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন কিন্তু হালকা গরম পড়েছে, আর গরমের দুপুরে পাঁচমেশালি সবজি দিয়ে হালকা পাতলা এই নিরামিষ তরকারিটি গরম ভাতের পাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো রান্নাটি করার জন্য প্রথমেই একটা প্লেটের মধ্যে কিছু সবজি আমি কেটে নিয়েছি, যেমন লম্বা টুকরো করে কেটে রাখা পেঁপে, গাজর, মিষ্টি কুমড়ো, আলু, টমেটো, সজনে ডাঁটা আর কয়েক টুকরো বেগুন। সব সবজিগুলো একটু লম্বা করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর একবারেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ সব সবজিগুলো আমি একবারেই ফোড়নে বসিয়ে দেব। আর কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিই, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি, আর তেজপাতাটাও মাঝখান থেকে একটু ছিঁড়ে দেবো। যেহেতু আমি পাঁচমিশালি সবজি দিয়েছি তাই ফোড়নের জন্য আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, চাইলে এখানে আপনারা জিরা কিংবা কালো জিরাও ফোড়নের জন্য দিতে পারেন। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে আদা জিরা বাটা একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ তরকারি তাই ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাই দেব। দেড় ইঞ্চি আদা আর এক চামচ গোটা জিরে একসাথে করে শিল নোড়াতে একটু পাতলা করে বেটে নিয়েছি, যাতে মশলা কষানোর সময় এক্সট্রা কোনো জল না দিতে হয়। এবার স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এই হালকা গরমের দুপুরে এই পাঁচমিশালি নিরামিষ তরকারির রেসিপিটি গরম ভাতের পাতের পাশে থাকলে কিন্তু মন্দ হবে না। রেসিপিটি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সব মশলাগুলো আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কষানো মশলার উপরেই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। শুধুমাত্র আদা আর জিরা বাটা দিয়ে আমার মতন করে একবার এই নিরামিষ তরকারিটি বাড়িতে রান্না করে দেখুন, আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। সব সবজিগুলোর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো, এতে করে সব সবজিগুলো সুন্দরভাবে মজেও আসবে আর সবজিগুলো হাফ সেদ্ধও হয়ে যাবে। এবার ঢাকনা খুলে নিয়ে সবজিগুলো আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। ঢেকে রেখে দেওয়ার সময় কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব সবজির থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে, সেই জলেই সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। সব সবজিগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিয়েছি, কারণ আমি এই তরকারিতে ছোলার ডালের বড়াও দেবো, চাইলে আপনারা বড়িও দিতে পারেন, আর বড়া কিন্তু তরকারি থেকে বেশ খানিকটা ঝোল টেনে নেবে। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই মিষ্টি তো দিতেই হবে, তাই 1/2 টিস্পুন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর মশলা কষানোর সময় প্রথমেই আমি লবণ দিয়েছিলাম, আর তরকারির টেস্টের জন্য এখনও অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। তরকারিটা ফোটার সময় যখন প্রথম পলক এসেছে ঠিক এই সময় ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ছোলার ডালের বড়া, চাইলে এখানে আপনারা বড়িও দিতে পারেন। বড়ি দিলে কিন্তু বড়িগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবেন। বড়া দেওয়ার পর তরকারিটা একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো, এতে করে বড়াগুলোও ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও বেশ মজে আসবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বড়াগুলোর ভেতরে রস ঢুকে গিয়ে বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। তরকারিটি নামানোর আগে খানিকটা ধনে পাতা কুচি দিয়ে বেশ মুজিয়ে 3 থেকে 4 মিনিট তরকারিটি আমি নামিয়ে নেব একদমই কম মশলায়। আর সাধারণভাবে গরমের হালকা দুপুরে এই নিরামিষ তরকারির রেসিপিটি গরম ভাতে পরিবেশন করার জন্য আমাদের একদম রেডি। আর এই নিরামিষ তরকারির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।